Hey guys, good morning. So, এই ভিডিওটা হচ্ছে মূলত the difference between marketing and spamming. হঠাৎ করে দেখলাম একটা লোক হচ্ছে কমেন্ট করতেছে, লাস্টের কমেন্টটা দেখেন, ভাইয়ারা কেউ কি গ্রাফিক ডিজাইনার হচ্ছেন? আমি গ্রাফিক ডিজাইন জানি, লোগো, পোস্টার, ফ্লায়ার, ব্যানার, ফেসবুক কভার ইত্যাদি সুলভ মূল্যে করে দিতে পারবো, এছাড়াও আমি ভিডিও এডিটিং জানি, কারো প্রয়োজন হলে ইনবক্স করুন। ঠিক আছে, ভালো কথা, কিন্তু এটা কী হয়েছে, হাসানুদ্দিন শাকিল উনি একটা কোয়েশ্চেন করছে গিয়ার লঞ্চ নিয়ে, সেটার মধ্যে হচ্ছে উনি এসে কমেন্ট করছে, ভালো কথা। তা আমরা আবার ব্যাকে যাই, উনি আলহামদুলিল্লাহ প্রথম সেল পেয়েছে ফ্রি মার্কেটিং করে, এই পোস্টটার মধ্যে উনি কমেন্ট করছে 3 মিনিট আগে, দেখেন, ভাইয়েরা কেউ কি গ্রাফিক ডিজাইনার খুঁজছেন, ব্লা ব্লা ব্লা, গ্রেট। উনি বলল যে আরিফ ভাই হচ্ছে পোস্ট করছে যে কি ফুড নিয়ে রেডি কিনা, উনি একটা সুন্দর একটা পোস্ট করছে, এখানেও গিয়ে উনি দেখতেছে ভাইয়েরা কেউ গ্রাফিক ডিজাইনার খুঁজছেন, আমি গ্রাফিক ডিজাইন জানি, ব্লা ব্লা ব্লা। উনি কন্টেস্ট উইনার, উনি উইন করছে কন্টেস্ট, ওনাকে আমি কংগ্রেচুলেট জানাইছি, এখানে এসে ভাইয়েরা কেউ কি গ্রাফিক ডিজাইন খুঁজছেন, আমি গ্রাফিক ডিজাইন জানি, ব্লা ব্লা ব্লা। সো এটা আমাদের হচ্ছে একটা কী বলে আপকামিং প্রমোশনের পোস্ট করছি, দেখা যাক। হ্যাঁ, উনি এখানেও এসে কমেন্ট করছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি স্প্যামিং। এটা এখানে উনি দেখেন লিটারালি কোনো ভ্যালু দেয় নাই, উনি শুধু একটা জিনিসই কপি পেস্ট করে গেছে প্রতিটা পোস্টের মধ্যে, এবং এই পোস্টের সাথে কমেন্টের কিন্তু কোনো রিলেভেন্সই নাই। সো আমি যেটা করবো, এখানে মোরে ক্লিক করবো, ডিলেট কমেন্টে ক্লিক করবো, অ্যান্ড ব্লক ইউজারে ক্লিক করবো। সো আমি যদি ওনাকে রাখি, শুনি সম্ভবত গ্রুপের যত পোস্ট আছে সব পোস্টে সম্ভবত উনি সেম কমেন্টটা করে করে যাবে, যেটা আমি চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি এই কাজটা করলাম। সো আপনারা যদি যারা মনে করেন যে একটা গ্রুপে গেলাম, ফেসবুকে গেলাম, গিয়ে হচ্ছে লিঙ্ক দিয়ে আসলাম, বা কমেন্টে তোমায় কপি পেস্ট করে আসলাম, তখন আপনাদেরকেও গ্রুপের যে অ্যাডমিন থাকবে সেম কাজটাই করবে। এটা অ্যাকচুয়ালি একটা বিরক্তিকর, কারণ অ্যাডমিনরা বা যিনি মডারেটর থাকবে সে কিন্তু নোটিফিকেশন পায় যে আপনি কন্টিনিউয়াসলি স্প্যামিং করছেন, বা গ্রুপে ভিজিট করলে কিন্তু দেখতে পারে যে জুলাই 9 তারিখের একটা পোস্ট, এই পোস্টের মধ্যে আপনি কমেন্ট করে হচ্ছে স্প্যামিং করতেছেন, দেখতেই পারতেছে। সো কী করবে, এইভাবে করে সুন্দর করে আপনাকে ডিলেট করে, কমেন্ট ডিলেট করে আপনাকে ব্লক করে দেবে। সো এই কাজগুলো করবেন না, ভ্যালু দেন। উনি যদি এই কাজটাকে সুন্দরভাবে করতো, উনি আমি হয়তো ওনার হেল্প দরকার আছে, ঠিক আছে, বাট উনি এখানে সুন্দর করে পোস্ট করতে পারতো ওনার কিছু স্যাম্পল দিয়ে, যা আমি গ্রাফিক ডিজাইন করি, এগুলো হচ্ছে আমার ব্যানার, লোগো, এগুলো স্যাম্পল। সো কেউ যদি গ্রাফিক ডিজাইন বা ব্যানার এগুলো করতে চায়, টি শার্ট ডিজাইন করাতে চান, তাহলে আমাকে বলতে পারেন। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে ডিরেক্ট পোস্ট করার মাধ্যমে, এক্ষেত্রেও হয়তো গ্রুপের অ্যাডমিনরা অ্যাপ্রুভ নাও করতে পারে। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে, যেটা স্মার্ট অ্যাপ্রোচ, সেটা হতে পারে যে উনি লোগো ডিজাইন নিয়ে একটা টিপস লিখলেন, উনি হচ্ছে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে 9টি বিষয় মাথায় রাখতে হবে, এরকম একটি পোস্ট লিখলেন, সেই পোস্টের মধ্যে উনি হচ্ছে কভার করলেন 9টা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে, যেগুলো হচ্ছে দিল। দেওয়ার পরে কী হলো, আমি গ্রুপের অ্যাডমিন বা যে কেউ কিন্তু দেখলে যে ওকে উনি ভ্যালু দিচ্ছে, সো পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ করবে। দেন উনি ওখানে লিঙ্ক দিতে পারেন পোস্টের সাথে, অথবা ওনার প্রোফাইলে লিঙ্ক দিতে পারেন। সো যখন কোনো ব্যক্তি দেখবে যে হ্যাঁ ঠিক আছে, এই ব্যক্তি ভ্যালু দিচ্ছে, সো লেটস ভিজিট দ্য প্রোফাইল, তখন তার প্রোফাইলে গিয়ে দেখতে পারবে যে হ্যাঁ, সে গ্রাফিক ডিজাইনার এবং সে এই ধরনের সার্ভিস দিচ্ছে, তার কাভার ফটোতে হয়তো এটা লেখা। সো সিম্পল ওয়ে, তখন হয়তো যার দরকার হবে সে তাকে মেসেজ ইনবক্স করবে, কাউকে এরকম বলতে হবে না যে ইনবক্স করুন, ঠিক আছে। সো এই জিনিসগুলো করবেন না, এটা আমার কাছে, আমি এখনও আসলে ঘুম থেকে উঠলাম, বিছানায় শুয়ে আছি, বাট আমার মনে হলো যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভিডিও করে ফেলা দরকার, আপনাদেরকে জানানো দরকার, যারা নতুন আছেন তারা এই ভুলটা হয়তো করে থাকবেন, এবং হয়তো আপনাদেরকেও এভাবে বিভিন্ন গ্রুপ থেকে ব্যান করবে, দ্যাটস ওয়াই এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।